শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 26 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বরের 26 তারিখে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল নিয়োগের যে প্রিলিমিনারি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা নিয়ে। এই পরীক্ষার ক্ষেত্রে যদি তোমরা দেখো তাহলে সবচেয়ে যেটা কঠিন বিষয় বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে 1 ঘন্টা সময়কালের মধ্যে তোমাকে আর কি মানে 100 নম্বরের উত্তর করতে হবে। তোমার হাতে 60 মিনিট সময় এবং তোমাকে তার মধ্যে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং তার মধ্যে জেনারেল নলেজ যেমন থাকবে তার পাশাপাশি তোমার কাছে রিজনিং থাকবে এবং তোমার কাছে ম্যাথামেটিক্সও থাকবে। সুতরাং এই যে পুরো বিষয়টা সেটা কিন্তু 1 ঘন্টায় মানে শেষ করে ওঠাটা যথেষ্ট আর কি মানে কষ্টকর এবং চাপের। তাই আমার তোমাদেরকে এই বিষয়ে আর কি মানে শেয়ার করার একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে এটাই যে তোমরা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমাদের রিজনিং মানে রিজনিং এর অংশটা আর ম্যাথামেটিক্স এর অংশটা আমার মনে হয় যে তোমাদের পরে করা উচিত। যেটা করা উচিত সেটা হচ্ছে যেহেতু জেনারেল নলেজের ক্ষেত্রে তোমার 50 নম্বর থাকবে এবং জেনারেল নলেজের এই পোর্শনটা করতে তোমার সময়টাও আর কি মানে অপেক্ষাকৃত কম লাগে, কারণ ধরো তুমি যেটা পারলে সেটা দেখেই বুঝতে পারলে পারবে এবং যেটা পারছো না সেটা তো দেখেই বুঝতে পারছো না। সুতরাং তোমরা যেটা করো সেটা হচ্ছে প্রথম 20 মিনিট সময়ের মধ্যে, ঠিক আছে, আমি আবারও বলছি প্রথম 20 মিনিট সময়ের মধ্যে তোমরা যেটা করো সেটা হচ্ছে এই যে মানে পুরো মানে জেনারেল নলেজের পোর্শন বা জেনারেল অ্যাওয়ারনেস পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা পুরোপুরি কমপ্লিট করে দাও, ঠিক আছে। প্রথম 20 মিনিট সময় নাও এবং প্রথম 20 মিনিট সময়ের মধ্যে এইটা কমপ্লিট করো। তার পরবর্তী যে 15 মিনিট সময় তোমার হাতে থাকলো সেই 15 মিনিট সময়ের মধ্যে তুমি যেটা করবে সেটা হচ্ছে রিজনিং অংশটা করবে, কারণ রিজনিংটা অপেক্ষাকৃত কম থাকবে, ম্যাথামেটিক্স অপেক্ষাকৃত বেশি থাকবে এবং সত্যি কথা বলতে তোমাকে ম্যাথামেটিক্স করতে গিয়ে মাথা অনেক বেশি খাটাতে হয়। সুতরাং পরবর্তী 15 মিনিটে যেটা করবে সেটা হচ্ছে তোমরা আর কি মানে রিজনিংটা কমপ্লিট করবে এবং শেষ যে 35 মিনিট তোমার হাতে থাকলো, কারণ 20 আর 15 বেরিয়ে গেছে হচ্ছে তোমার হাত থেকে 35 মিনিট, অর্থাৎ শেষ যে 25 মিনিট তোমার কাছে থাকলো, ঠিক আছে, সেই 25 মিনিট তুমি যেটা করবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্সটা করবে, ঠিক আছে। এবং আমার মনে হয় যে প্রথম 20 মিনিটের মধ্যে যদি সবকটা ম্যাথামেটিক্স করে ফেলতে পারো তাহলে শেষ 5 মিনিটে তোমার যদি আরও কিছু মনে হয় যে আমি করতে পারবো তাহলে সেই অংশটার উপর জোর দিতে পারবে, কারণ এক্ষেত্রে তোমাকে যতটা বেশি সম্ভব সঠিকভাবে উত্তর পরীক্ষার হলের মধ্যে করে আসতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার মনে হয় যে পরীক্ষার হলের মধ্যে একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত। এবং যেহেতু তোমার হাতে সময় থাকবে মাত্র আর কি মানে 60 মিনিট, সুতরাং তুমি আগে কোনটা কোনটা পারলে এবং পেরে সেগুলোতে টিক দিয়ে দেবো আর শেষ 10 মিনিটে পরীক্ষাতে গিয়ে মানে ওএমআর শিটটাতে গোল করবে এরকম মানসিকতা একেবারেই নিও না। প্রথম থেকেই যে যে উত্তরগুলো পারছো জিকের ক্ষেত্রে বা জেনারেল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে সেটা 20 মিনিটের মধ্যে কমপ্লিট করে নাও, পরবর্তী 15 মিনিটের মধ্যে তুমি রিজনিং এর যে পার্টটা রয়েছে সেই পার্টটা করে নিলে, আর লাস্ট যে তোমার 25 মিনিট বাকি থাকলো তার মধ্যে তুমি ম্যাথামেটিক্স করে নাও, ঠিক আছে। এই হচ্ছে তোমার পরীক্ষার হলের মধ্যে স্ট্র্যাটেজি হওয়া উচিত। আর আগামী 1 সপ্তাহে আর কি মানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমার মনে হয় যে জেনারেল নলেজের ক্ষেত্রে প্রথম যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকটা আসি সেক্ষেত্রে অ্যাচিভার্স ম্যাগাজিনের জুন জুলাই যে সংখ্যাটা প্রকাশিত হয়েছে বা আগস্ট মাসে যে প্রতিযোগিতা পরিপ্রেক্ষিতে সংখ্যাটা প্রকাশিত হয়েছে সেই জিনিসটা কিছু আমরা পড়ে নাও কারেন্ট অ্যাফেয়ার্সে। আমার মনে হয় যে তার বেশি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আর কিছু লাগবে না। এবং একদম লেটেস্ট ডেভেলপমেন্টগুলো যেমন বিভিন্ন ক্ষেত্রে আর কি কে কোন পদক পেলেন, প্যারা অলিম্পিক্সের ক্ষেত্রে কি হলো, এই জিনিসগুলোর উপর তোমাদের একটু জোর দেওয়া উচিত। আর একটা জিনিস যেটা আমরা দেখেছি WBCS সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক কারেন্ট অ্যাফেয়ার্স, সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সেগুলোর উপরে খুব জোর দেওয়া উচিত। এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন। আমরা যদি সায়েন্স পোর্শনের ক্ষেত্রে যাই তাহলে আমি যেটা বলবো যে সায়েন্সের ক্ষেত্রে সবসময় তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে সমস্ত বইগুলো আছে যে সুখেন্দু মাইতি, মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় হোক অথবা আর কি মানে সাঁতরার যে বই বায়োলজির ক্ষেত্রে সেই অংশটুকু তোমরা আর কি মানে দেখতে পারো, ঠিক আছে। আর একটা জিনিস তোমরা যেটা করবে সেটা হচ্ছে মানে ইতিহাসের ক্ষেত্রে জীবন মুখোপাধ্যায় বা চক্রবর্তী কয়াল হাজরার বই এবং সেখানে কোন কোন ঘটনা কখন ঘটেছে বা কার সাল তারিখ কত, কার পরে কে ক্ষমতা এসছে, ভাইসরয় থেকে শুরু করে রাজা মানে বিভিন্ন রাজারা সেগুলো সব পড়ে নিলে। আর ভূগোল ক্ষেত্রে আমি তোমাদের যেহেতু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক পরীক্ষা সেক্ষেত্রে মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে বইগুলো আছে সেগুলোতে দেখবে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর যে নির্বাচিত অংশ সেক্ষেত্রে ভূগোলের অংশটার উপর পশ্চিমবঙ্গের ভূগোলে জোর দেওয়া থাকে সেই অংশটুকু, অথবা ভারতের ভূগোলের ক্ষেত্রে তোমরা অবশ্যই কার্তিক চন্দ্র মন্ডলের যে বই আছে সেটা পড়তে পারো বা বসু মৌলিকের যে বই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সেই অংশটুকু তোমরা পড়তে পারো। আর মানে ইয়ের ক্ষেত্রে কি বলে ওটাকে অর্থনীতির ক্ষেত্রে একদম মানে প্রাথমিক ধারণা নিয়ে যাবে বা সংবিধানের ক্ষেত্রে একেবারে প্রাথমিক ধারণা নিয়ে যাবে, কারণ আমার মনে হয় এগুলো থেকে খুব বেশি গভীর যে প্রশ্ন সেই অংশগুলো থাকবে না। হয়তো পার্লামেন্টের কিছু প্রশ্ন থাকতে পারে অথবা আর কি মানে স্টেট লেজিসলেচারের কিছু প্রশ্ন থাকতে পারে বা ফান্ডামেন্টাল রাইটস বা ফান্ডামেন্টাল ডিউটি থেকে প্রশ্ন থাকতে পারে। এগুলোর জন্য আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমরা তরুণ গোয়েলের যে বইটা আছে জেনারেল নলেজের অথবা লুসেন্টের যে জেনারেল নলেজের বইটা আছে সেই অংশটুকু যদি তোমরা পড়ে যাও তাহলেই হবে। আর যদি কারোর কাছে WBCS প্রিপারেশনের জন্য ক্র্যাক WBCS এর বই যেটা থাকে সেই বইটা যদি পড়তে পারো তাহলে তো খুব অসুবিধার নেই, তাহলে তো মানে ভীষণই ভালো। আর অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন জিনিসপত্রগুলো আমি তোমাদের দেখতে বলবো যেটা যেটা গুরুত্বপূর্ণ, যেমন ধরো
মানে গড়ের অঙ্ক, সুদ কষার অঙ্ক, সময় এবং মানে কে কতটা কাজ করলো সেটা, প্রফিট লস যে অঙ্কগুলো রয়েছে, বিভিন্ন ধরনের অনুপাতের অঙ্ক, দশমিকের অঙ্ক যেগুলো রয়েছে, তারপর লসাগু বসাগুর যে অঙ্কটা থাকে, নাম্বার সিস্টেমের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, এছাড়া টাইম ডিস্টেন্সের অঙ্ক, বয়স সম্পর্কিত অঙ্ক, এগুলো তোমাদের দেখতে বলবো। আর রিজনিং এর ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো বা রিজনিং এবং ম্যাথের ক্ষেত্রে যুগ্মভাবে, সেটা হচ্ছে সুবীর দাসের যে বইটা রয়েছে, ঠিক আছে, আমি চঞ্চল ঘোষের বই দেখতে বলবো না, বরং সুবীর দাসের যে বইগুলো রয়েছে সেই বইটা একদম শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যেতে পারো, ঠিক আছে। এই হচ্ছে আমার মনে হয় যে ওভারঅল একটা তোমাদের শেষ সপ্তাহের কর্মসূচি, এবং যেহেতু পরীক্ষাটা আর মাত্র এক সপ্তাহ মতোই বাকি আছে, সেক্ষেত্রে আমি তোমাদের শেষ সপ্তাহ যেটা সেটাকে জাস্ট মানে দুটো ভাগে ভাগ করে নিতে বলবো। তোমরা দিনের মধ্যে যদি মোটামুটি 6 ঘন্টাও প্রিপারেশন নাও, তাহলে সেক্ষেত্রে 3 ঘন্টা যেমন তোমরা দেবে হচ্ছে মানে জেনারেল নলেজের পেছনে, তেমনি বাকি 3 ঘন্টা অবশ্যই প্রত্যেক দিন ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে দাও, কারণ ম্যাথ রিজনিংটা কিন্তু তোমাদের নম্বর তোলার ক্ষেত্রে একটা খুব বড় জায়গা, ঠিক আছে। এই হচ্ছে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল বারবার করে, এই হচ্ছে আমার অভিমত একদম মানে শেষ মুহূর্তে এসে, এবং আশা করি তোমরা এই পরীক্ষাটা দিয়ে দ্রুত সাফল্য পাবে, ঠিক আছে। তোমাদের দ্রুত সাফল্যের কামনা নিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করলাম, যদি ভালো থাকে তাহলে অবশ্যই আর কি মানে লাইক করে দিও, এবং অবশ্যই তোমাদের কমেন্ট দিয়ে তোমাদের মতামত জানিও, শেয়ার করো আরো বেশি বেশি করে বন্ধুদের মাঝে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। খুব ভালো থাকবে।